Assalamualaikum viewers. আজকের পর্বে চাল কুমড়ার মালাই মোরব্বা রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আপনারা কে কে এটা খেয়েছেন কিংবা আপনাদের অঞ্চলে এই খাবারটাকে কি নামে বলা হয় তা আমার জানা নেই, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পার্সোনালি চাল কুমড়ার এই মালাই মোরব্বাটা আমার খুবই পছন্দের। আর যেহেতু ট্রেডিশনাল খাবার, এগুলো কিন্তু রেগুলারলি বা খুব বেশি একটা বাসায় করা হয় না, শখ করে বছরে দুই একবারই রান্না করা হয়। সো যেহেতু আজকে বাসায় রান্না হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথেও এই রান্নার ফুল প্রসেসটা শেয়ার করে ফেলি। চাল কুমড়া মোরব্বা তৈরির জন্য অবশ্যই পাকা চাল কুমড়া লাগবে। তো আমি এখানে একটা পাকা চাল কুমড়া প্রপারলি কেটে তারপর 10 মিনিট পানিতে সেদ্ধ করে নিয়েছি, মানে ভাপ দিয়ে নিয়েছি আর কি। এরপর এর মধ্যে থেকে চেপে যেই এক্সট্রা পানিটুকু ছিল সেই পানিটুকু ফেলে দিয়েছি। তো চাল কুমড়াগুলো পানি ফেলে দেওয়ার পর আর ভাপ দেওয়ার পর ঠিক এরকমটা হয়েছে। এবার আমরা মোরব্বাটা রান্না করব। মোরব্বা রান্না করার জন্য চুলায় আমি বেশ অনেকক্ষণ আগে থেকেই 1 লিটার দুধ চাল করতে বসিয়ে দিয়েছি। আর চাল করতে করতে দুধটা এরই মধ্যে অনেকটা ঘন হয়ে এসেছে। এইবার এখানে কিছু বাদাম, কিশমিশ, তেজপাতা, দারচিনি এইসব দিয়ে দিব। তো এখানে আমি বেশ কয়েক ধরনের বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, আর সেই সাথে এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এই সব কিছু দিয়ে এরপর হচ্ছে আবার নেড়ে চেড়ে দুধটা আর কিছুক্ষণ জাল করব। এইবার এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, আর সেই সাথে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা মোরব্বায় যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ অনুসারে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আরও কিছুক্ষণ দুধটা নেড়ে চেড়ে জাল করব। একটু ঘন করে দুধ জাল করে তারপরে কিন্তু মোরব্বাটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এরপর আরও 2-3 মিনিট দুধটা একটু জাল করব। এ পর্যায়ে দুধটা অনবরত নাড়তে থাকবো যেন নিচ থেকে লেগে না যায়। তো আরও কয়েক মিনিট দুধ চাল করতে করতে দুধটাও বেশ কয়েকবার বলক এসেছে আর সেই সাথে আরও একটু ঘন হয়ে এসেছে। এবার এখানে আগে থেকে যে চাল কুমড়াগুলো কেটে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই চাল কুমড়াগুলো অ্যাড করে দিব। সব কিছু দেওয়ার পর আর প্রপারলি দুধ রান্না করার পরেই কিন্তু এখানে চাল কুমড়াটা অ্যাড করতে হবে। এবার নেড়ে চেড়ে চাল কুমড়াগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আমি যখন এই চাল কুমড়াটা রান্না করছিলাম তখন আমি রাতের বেলা কাজটা করছিলাম। আগের দিন রাতে রান্না করে রাখছিলাম পরের দিন সকালে নাস্তায় খাবো বলে। মেনলি এটা হচ্ছে এক রাত রেখে দিলে তারপরেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসে। তো যেহেতু আমি পরের দিন খাবো তাই আগের দিনই এই চাল কুমড়ার মোরব্বাটা রান্না করে রেখেছিলাম। এরপর সারা রাত দুধের মধ্যে চাল কুমড়ার মোরব্বাগুলো এভাবেই রেখে দিয়েছিলাম। যাই হোক, এবার মোরব্বাটা রান্না করার জন্য উপর থেকে ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। আর তারপর 7-8 মিনিট চুলার আঁচ লোতে রেখে মোরব্বাগুলো এই দুধে এভাবে রান্না করব। এরপর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে এরই মাঝে দুই একবার করে ঢাকনাটা সরিয়ে এগুলো একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিবেন। এরই মধ্যে কিন্তু চাল কুমড়ার মোরব্বা রান্না প্রায় হয়ে গেছে। এবার আমি যেটা করব, চুলাটা বন্ধ করে দিব আর তারপর এভাবেই এই হাঁড়িতে চুলার উপর মোরব্বাগুলো রেখে দিব। যেহেতু মোটামুটি এখন ঠান্ডা প্রায় পড়ে গেছেই বলা যায়, সেই ক্ষেত্রে আমি আর এগুলো ফ্রিজে রাখিনি। এভাবেই আমি হাঁড়িতেই সারা রাত রেখে দিয়েছি আর এখন ফিরে এলাম পরের দিন সকালবেলা। সকালে এবার হাঁড়ির ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সারা রাত চাল কুমড়াগুলো এইভাবে দুধে থাকার ফলে এগুলো কিন্তু বেশ আরও অনেকটা টসটসে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন চাল কুমড়ার মোরব্বা রান্না করা শেষ। এই মোরব্বাগুলো খেতে সবচেয়ে বেশি ভালো লাগে চালের রুটি দিয়ে, তবে আমি আর চালের রুটি করিনি। পাশের চুলায় আমি হচ্ছে খোলা পিঠাটা বানাচ্ছিলাম। খোলা পিঠা দিয়ে খেতেও কিন্তু ভালোই লাগে। এই খোলা পিঠার রেসিপি কিন্তু আমি কিছুদিন আগেই আমার পেজে আপলোড করেছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন।
তো আজকে আর চালের রুটি করা হয়নি, আজকে খোলা পিঠা দিয়ে চাল কুমড়ার মোরব্বাটা টেস্ট করেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, আমার কাছে তো এমনিতেই ভালো লেগেছিল। যাই হোক, এখন কিন্তু এই চাল কুমড়ার মোরব্বাটা রান্না করা হয় বেশি, মেইনলি শীতকালে এটা করা হয়। সো আপনারাও বাসায় ট্রাই করবেন, আর চাইলে আপনারা চালের রুটি দিয়েও টেস্ট করতে পারেন, চালের রুটি দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, এটাই ছিল আমার আজকের রেসিপি। সো আজকের মতো এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।